আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সবাই যে যেখানে আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত। যাকাত প্রসঙ্গে বিভিন্ন দিকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন আমার বন্ধু ডক্টর হাফেজ মাওলানা সৈয়দ রেদওয়ান আহমদ, প্রিন্সিপাল সৈয়দপুর ফাজিল মাদ্রাসা। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তিনি মূলত যাকাত নিয়ে পিএইচডি করেছেন, এবং তার যাকাতের যে যাকাত ব্যবস্থাপনা আদায় পদ্ধতি প্রেক্ষাপট বাংলাদেশ, এই ছিল তার পিএইচডির বিষয়। এটা হচ্ছে তার পিএইচডির বুক। আমরা জানি যে আমাদের সমাজে আমরা সাধারণত রমজান মাস আসলে আমরা যাকাত দিয়ে থাকি, এবং এটা হিসাব ধরে রাখার জন্য, বছরের হিসাবটা বোঝার জন্য একটা অত্যন্ত সহজ পদ্ধতি। আগে যেভাবে আমরা ফসলি বছর হিসাবে বৈশাখে আমরা হাল খাতা করতাম, তেমনিভাবে আমরা যাকাত দেওয়ার জন্য আমরা রমজান মাসটাকে চয়েস করেছি। পুরো মুসলিম যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে যাকাত, এবং যাকাতের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বারবার তাকিদ দিয়েছেন, এবং নামাজের পাশাপাশি আল্লাহ পাক যাকাতকে উপস্থাপন করেছেন। আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমাদের মানুষগুলা নামাজ পড়েন ঠিকই, অনেক মানুষ আছেন তিনি নামাজে খুবই পাবন এবং নিয়মিত নামাজ পড়ে, কিন্তু যাকাতের ব্যাপারে খুবই গাফেল। যাকাত যে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ, যাকাত না দিলে কবিরা গুনাহ হবে, নামাজ বাদ দিলে যেভাবে কবিরা গুনাহ হয়, যাকাতকে অস্বীকার করলে আপনি ঈমান চলে যাবে যেভাবে নামাজকে অস্বীকার করলে ঈমান চলে যায়। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় যাকাত সম্পর্কে বলেছেন, যেমন সূরায়ে বাকারার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়াকি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ পাক বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, প্রথমে বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, এরপরে বলতেছেন তোমরা যাকাত দান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য আগে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে, নিশ্চয় তোমরা যা করেছ তা আল্লাহর দেখছেন। ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর। অন্য আয়াতে আল্লাহ পাক সূরায়ে নূরের মধ্যে 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। এভাবে কোরআন শরীফে সূরা নিসার 162 নম্বর আয়াত যাকাত প্রসঙ্গে বলা হয়েছে, আরো আয়াত রয়েছে। আমরা আজকে এগুলো আলোচনা করব, যাকাত কাকে দিতে হয়, যাকাত কোথায় কিভাবে সংগ্রহ করতে হয়, কে যাকাত দিতে হয়, কে যাকাত দেওয়ার উপযুক্ত, কে খাওয়ার উপযুক্ত, আমরা এগুলো আজকের আলোচনায় আলোচনা করব। আমাদের সমাজে সবচেয়ে মারাত্মক যে বিষয়গুলো, যেদিকে আমরা আজকে ফোকাস করব, মূল আলোচনাকে নিয়ে যাব, যে আমরা যে পদ্ধতিতে যাকাত দেই, ওই পদ্ধতির যাকাত দেওয়া কি রসুলের? এখানে আল্লাহ রসুল আল্লাহ নিজে বলতেছেন, আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আনুগত্য করো রাসুলকে, রাসুল যেভাবে যাকাত দিয়েছেন সেভাবে আমাদের যাকাত দিতে হবে। আমরা কি করতেছি, মাইক ফিট করে আমরা মানুষকে ডেকে এনে লুঙ্গি কাপড় দিতেছি এবং প্রচার করতেছি, আমরা নিজেদেরকে হওয়ার জন্য আজকে যাকাত দিতেছি। এগুলো কি আল্লাহ রসুলের সুন্নতের ভেতরে ছিল? সাহাবায়ে কেরাম এইভাবে দিয়েছেন? তবে তাবেঈরা এইভাবে দিয়েছেন? না, আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এবং আজকে আমাদের ইসলামী হুকুমত যদি থাকতো, আপনারা অনেকেই জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে দায়িত্বটা নিয়েছিলেন খলিফা হওয়ার পরে, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন।
এবং তিনি বলেছিলেন যে সর্বপ্রথম কাজ আমার হচ্ছে যাকাতকে প্রতিষ্ঠিত করা। এইভাবে আজকে আমরা যে যাকাত রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত দিতে পারতেছি না, যেহেতু আমাদের ইসলামী হুকুমত বা খিলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠিত না, আমাদের রাষ্ট্র আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, কিন্তু যাকাতের কোনো সুব্যবস্থা নেই, সামাজিকভাবেও নেই। আজকে আমরা ইচ্ছা করলে প্রতিটা মসজিদ কেন্দ্রিক ইমাম সাহেবরা যাকাতের ব্যবস্থা করতে পারতেন, কমপক্ষে একটা মহল্লাকে কেন্দ্র করে একটা যাকাতের সামাজিককরণ করা যেত, কিন্তু এটা হচ্ছে না আমাদের উদ্যোগের অভাবে। মানুষ কিন্তু যাকাত দিচ্ছে, প্রতিদিন যাকাত দিচ্ছে, প্রচুর টাকা যাকাত দিতেছে, কিন্তু এই যাকাত দ্বারা দরিদ্র বিমোচন হচ্ছে না, দেশের অর্থনীতির তেমন উপকার হচ্ছে না, খুচরা টাকা দিতেছে, কাপড় দিতেছে, এবং একজন মানুষ বারবার বিভিন্ন জনের কাছে যাকাত দিতেছে। ওই বিষয়গুলো সামনে নিয়ে আমরা আমাদের যিনি পিএইচডি করেছেন ডক্টর মৌলানা সৈয়দ রেদওয়ান সাহেব, তিনি যাকাতের উপর পিএইচডি করেছেন, আমরা আজ বেশ কিছুদিন থেকে আমরা দুজন, আমি আপনারা অনেকেই যারা আমার সাথে পরিচিত আছেন ফেসবুক লাইভে, আমার ইতিমধ্যে আমরা যাকাত নিয়ে অনেক কাজ করেছি, যাকাতের উপর আমারও একটা ছোট্ট লিফলেটের মতো বুকলেট আছে, ওইটা আমি প্রচার কয়েক বছর ধরে করে যাচ্ছি, আমাদের সমাজে যাকাত পদ্ধতির কিভাবে ডেভেলপ করা যায়। কারণ আমরা গরিব দেশ, এই দেশের অর্থনীতিতে যদি আমরা যাকাত দিয়ে কিছুটা ভূমিকা রাখতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমাদের মুসলিম সোসাইটি উপকৃত হবে, এবং শুধু মুসলিম না, যাকাতের বিধানের ভেতরে অমুসলিমকেও দেওয়া যায়, সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমাদের সৌভাগ্য আমরা পেয়ে গেছি এমন একজন ব্যক্তিকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যাকাতের উপর পিএইচডি করেছেন, আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি কিছুদিনের ভিতরে তার এই বই বাজারে আসবে, আসলে আমরা অনেক না জানা বিষয় জানতে পারবো। আমরা প্রথমে তার কাছে জানতে চাই যে যাকাত সম্পর্কে তিনি কেন গবেষণায় গেলেন, তিনি অন্য অসংখ্য বিষয়ে রেখে যাকাতকে কেন চয়েস করলেন পিএইচডির জন্য, আমরা তার কাছে এই প্রশ্ন নিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুগণ, আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন বন্ধুগণ লেখক গবেষক সৈয়দ মকবুল। যাকাত ইসলামের বুনিয়াদের অন্যতম একটি ইবাদত যাকাত। যাকাত শব্দের অর্থ আমরা জানি পবিত্রতা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা। যখন একে আমরা যাকাতের দিকে নিই তখন বলা হয় যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, মার্কে পবিত্র করে। পরিভাষাগত অর্থ যে জিনিসটা যাকাত বলা হয়, নির্ধারিত সম্পদের নির্দিষ্ট হকদের হকদারদের মধ্যে নির্ধারিত শর্তে যাকাতের মালিক বানিয়ে দেওয়ার নামই হচ্ছে যাকাত। এখন যে জিনিসের জন্য আমি এই বিষয়টাকে চয়েস করেছি, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যাকাত, কিন্তু সমাজের মধ্যে যেভাবে নামাজ রোজা এবং হজ বিষয়ে আমাদের মধ্যে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, ঠিক এমনইভাবে সম্পদশালী ব্যক্তিদের মধ্যে যাকাতের বিষয়ে অবহেলা করা হয়। এই অবহেলা দিন যত যাচ্ছে সমাজ পিছনেই যাচ্ছে। আমরা যারা কিছু জানি ওলামায়ে কেরাম, ওরা যাকাতের বিষয়ে যারা জ্ঞান রাখেন তারা সমাজের মধ্যে কিছু কথা কম বলেন, নামাজ হজ এবং রোজা বিষয়ে যেভাবে গুরুত্ব দিয়ে কথা বলা হয় কোন কথা বলা হয়। ঠিক অপরদিকে সম্পদশালী ব্যক্তি যারা আছেন তারা যাকাত বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন না। এই হিসাবে আমি আমাকে নিয়ে যখন ভাবলাম পিএইচডির বিষয়ে কী নেব, তখন আমি চয়েস করেছি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ যাকাত। যাকাত আদায় এবং বণ্টন পদ্ধতি দুইটা জিনিসই আমাদের মধ্যে সমস্যা। যাকাত দাতা যারা আছেন ওরা অবহেলা করেন, তাকে হিসাব করে যাকাত দেন না, এবং যাকাত উপযুক্ত জায়গায় বণ্টন করা হয় না। বণ্টনের বিষয়ে যে সমস্যা, যাকাত দাতাগণ তারা মনে করেন যে আমি আমার টাকা
দিচ্ছি যাদেরকে দেওয়া হচ্ছে পলাতক মিসকিন ফকির, কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। জাকাত দাতা তার দান দিবেন, কিন্তু যাদেরকে দেওয়া হবে তার হক সে আদায় নিচ্ছে, সে ভিখারি হিসাবে নিচ্ছে না, তার অধিকার তাকে দেওয়া হচ্ছে। এই বিষয়টি সামনে নিয়ে আমি চয়েস করেছি জাকাত নিয়ে। আমি এই বিষয় নিয়ে যখন আমি মাঠে কাজ করা শুরু করলাম, তখন বিভিন্ন জেলা থেকে যে জিনিসটি আমার কাছে আসলো, যার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দানবীর ব্যক্তি আছেন, জাকাত দাতা অসংখ্য লোক আছেন। হিসাব করে দেখা গেছে যদি বাংলাদেশে সম্পদশালী ব্যক্তিগণ তার হিসাব করে যদি জাকাত দান করা হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে এদেশে জাকাত গ্রহণকারী লোক পাওয়া যাবে না। যেভাবে মদিনা রাষ্ট্রের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খুলাফায়ে রাশেদার সময়ে যখন হিসাব করে জাকাত বণ্টন করা হলো, তখন এক সময় এসে জাকাত পাওনাদার পাওয়া যায় নাই, জাকাত দ্বারা খুঁজে খুঁজে পাওয়া যায় নাই। আমার বিশ্বাস যদি বাংলাদেশে হিসাব করে আমরা জাকাত এই ব্যবস্থা করা যায় সরকারের মাধ্যমে, তাহলে তো অবশ্যই উপকৃত হবে, যেহেতু সরকার এইভাবে কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা প্রস্তাব দিচ্ছি এবং প্রস্তাব আরও পরিকল্পিত কিছু পরিকল্পনা আমরা সরকারের কাছে দেব, কিন্তু এর পূর্বে আমাদের করণীয় কী? আমি যখন আমার পিএইচডি বিষয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান স্যারের কাছ অফিসে ভাইবা হয়, তখন স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই বিষয়ে আপনি নিছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। তখন আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য একজন ব্যক্তি যদি তার একটা গ্রামকে নিয়ে সামনে নিয়ে কাজ করে সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন, তাহলে আমি কেন একজন দায়ী হয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আমরা কেন পারবো না? এই হিসাবে আমি পাইলট প্রোগ্রাম হিসাবে আমি মনে করি একটা গ্রামকে সামনে নিয়ে আমরা কাজ করব। এবং এই কাজের উদ্যোগের হিসাবে আমি যখন আমার বন্ধুবর সৈয়দ মকবুলের সাথে কথা বলি, তখন তিনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন যে পাইলট প্রোগ্রাম হিসেবে আমরা কিছু কাজ করতে শুরু করব। সম্মানিত উপস্থিতি, জাকাত বিষয়ে যখন আমরা কথা বলব, তখন জাকাত কাকে দিতে পারি, জাকাত কে দিবে, জাকাত বিষয়ে দুইটি জিনিস, জাকাতকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পদের, একটা হলো সম্পদের জাকাত, একটা হলো সম্পদের জাকাত, একটা সম্পদের জাকাত বলতে কি সম্পদ হইল যখন একজন ব্যক্তির কাছে 7.5 তুলা বা 7.5 তুলা সোনা অথবা 52.5 তুলা রূপা পরিমাণ তার কাছে সম্পদ থাকে, তখন তার উপরে জাকাত ওয়াজিব। ঠিক এমনইভাবে যখন একজন ব্যক্তির কাছে ব্যবসায়িক মাল, নগদ অর্থ, পশু, চতুষ্পদ জন্তু যেগুলো হালাল এগুলো যদি হয়, তাহলে এই মালটা প্রবৃদ্ধি হতে হবে, 1 বছর তার কাছে থাকতে হবে। এই জাকাতের বিষয়ে যে শর্ত আছে, তার মধ্যে সম্পদের পূর্ণ মালিক হতে হবে যিনি জাকাত দিবেন, জাকাত যিনি দিবেন উনি সম্পদের পূর্ণ মালিক হবে, বিশাল পরিমাণ মাল তার হাতে থাকতে হবে, এই মালগুলো প্রবৃদ্ধিশালী হতে হবে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত মাল কাছে তার কাছে থাকতে হবে, খাওয়া দাওয়ার পরে তার হাতে প্রয়োজনের ঊর্ধ্বে কিছু মাল থাকতে হবে, যে মালকে আমরা জাকাত হিসাবে বুঝতে পারি, ঋণ মুক্ত মাল থাকতে হবে, যে মালগুলো আছে এই মালটা ঋণযুক্ত হতে পারবে না, ঋণ মুক্ত থাকতে হবে, মালের পূর্ণ 1 বছর স্থায়ী হতে হবে তার হাতে, তাহলে এই সম্পদের উপরে জাকাত আসবে। এই হচ্ছে জাকাতের অবস্থান। জাকাতের 8টি গুণের মধ্যে আমরা বিতরণ করতে পারি, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব ওয়াল গারিবিনা ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফরিদাতান। এই 8 গুণের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ এর মধ্যে কেউ বৃদ্ধি করতে পারে না, কেউ কমাতে পারে। এই হচ্ছে জাকাতের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই খাত অনুপাতে, এই শর্ত সাপেক্ষে যাতে করে আমরা জাকাতকে বণ্টন করতে পারি, এই দায়িত্ব আমরা আনতে পারি। আমরা আপনার কাছে জানতে চাইব
নিসাবের প্রকার ব্যাগটা একটু যদি ক্লিয়ার সাহেবের নিসাব, সাহেবের নিসাবের প্রকার, সাহেবের নিসাব দুভাগে বিভক্ত, একটা হলো সম্পদের জাকাত, একটা হলো ফসলের জাকাত। সাহেবের নিসাব সাড়ে সাত তোলা সোনা, সাড়ে পাঁচ আট তোলা রূপা, সম পরিমাণ মাল যদি তার হাতে থাকে তাহলেই তিনি জাকাত তার উপরে আবশ্যক। সোনা এবং রূপার যে জাকাতটা এটা আমাদের সমাজের সব মানুষ, কিন্তু যে ফসলের জাকাতটা ওসর, আমরা প্রায় জায়গায় দেখেছি ওসর দেওয়া হয় না আমাদের দেশে, সেটা এটা খুবই অভাব। কিন্তু ওসরের ও যে জাকাত, ওসর মানে দশ ভাগে একবার, ওই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি ফসলের জাকাত। ফসলের, কারণ যেহেতু এখন ফসল কাটার সময় বৈশাখ মাস, আমরা যারা ফসল কাটতেছি ফসলের মালিক হবো তাদের উপরও যে জাকাত ফরজ, এই জিনিস অনেকেরই ধারণার মধ্যে নেই। একটা গুরুত্বপূর্ণ বিষয় ওসর, এই ওসর বিষয়ে এটা কিন্তু জাকাতের একটা অংশ, এটা সম্পদের নয়, এটা হলো কৃষিজীব কৃষি আলোচনা। এই হিসাবে ওসর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৃষ্টির মাধ্যমে যার মধ্যে পানি সেচ করতে হয় না এই মাল থেকে, এখানে এইভাবে যখন মালের আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে সেচবিহীন যদি কোনো কি আসে ধান ফসল হয় তখন তার মধ্যে আসে ওসর। আর যখন সেচের মাধ্যমে, এই যে এখন বর্তমান যেভাবে পানি কিনে আনতে হয় তার মধ্যে হলে বিষ মানে দ্বিগুণ দ্বিগুণ চলে আসে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমার মনে হচ্ছে 20% ওসর আদায় হয় না। আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসা ভিত্তিতে আমরা উত্তোলন করি, কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয় না যে আপনারা হিসাব করে দেন একশো মনের মধ্যে আড়াই মন আমাকে দেন, একশো মন দান পাইছেন, এক হাজার মন পাইছেন, আমাকে এইভাবে ভাগ করে দেন, এটা কিন্তু আমাদের অভাব। আমি মনে করি আমাদের দেশের ওলামায়ে কেরাম এই বিষয়টা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে এই কথাটা বলা উচিত, তাহলেই মানুষের মধ্যে হচ্ছে দশ ভাগের এক ভাগ, ওসব শব্দের অর্থই তো দশ ভাগের এক ভাগ। কারণ আমাদের দেশে মনে করেন যে এক দশ মন দানের ভেতর এক মন দান কি জাকাত আসবে? হ্যাঁ, যদি যদি এটা সেচের মাধ্যমে না হয়, অর্থাৎ এখন তো পানি তো আমরা কিনে আনি, পানিটা আমরা কষ্ট করে হয়, একটা হলো বৃষ্টির পানির মাধ্যমে যদি হয় তাহলে ওসর ওসর। আর যদি বৃষ্টির পানি হয় না, বিশ ভাগের একবার, বিশ ভাগের একবার। আচ্ছা, এর জন্য আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফসলের জাকাতটা বুঝলাম যে দশ ভাগের বা বিশ ভাগের এক ভাগ। কিন্তু এখন ব্যবসার জাকাত সম্পর্কে আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে, অনেকের নেই। জাকাত ব্যবসার কোন মালের উপর জাকাতটা আসবে? ব্যবসার জায়গায় জাকাতটা হইল ব্যবসা, ব্যবসা যখন শুরু করলেন, যেমন একটা আরবি মাস থেকে আমরা শুরু করতে পারি, রমজান হোক বা যে কোনো একটি মাস হোক, যখন তিনি ব্যবসায়িক মালগুলো হিসাব করবেন বছরের একটা মাস ধার্য করে, তখন দেখবেন কত টাকা তার মাল আছে। এই মাল যখন একটা এই মালটা যখন আস্তে বছর থাকবে, মধ্যখানে বাড়তে পারে কমতে পারে, কিন্তু বছরের শুরু থেকে এবং লাস্ট পর্যায়ে যখন সম পরিমাণ হয়ে যাবে তখন হিসাব যখন আমরা করবো দেখবো যে বর্তমান যেমন হিসাব আছে সাড়ে সাত তোলা সোনার মূল্য কত, যদি দুই থেকে আড়াই লক্ষ টাকার সম পরিমাণ তার হাতে থাকে সর্বনিম্ন তাহলে উনি দিতে বাধ্য। এখন কয়েক আড়ে সাড়ে সাত তোলা সোনার সম পরিমাণ মূল্য বাজার মূল্য। আচ্ছা, ব্যবসার এখানে একটা প্রশ্ন আছে, একটা হচ্ছে যেমন মনে করেন একজনের এটা একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে তার মেশিন আছে যেগুলো দিয়ে তৈরি করা হয়, আরেকটা হচ্ছে মাল তৈরি ডেলিভারি, জাকাতটা কি আমার ওই মেশিনের উপরে জাকাত আসবে? কমপ্লিট হিসাব আসবে তার ইনভেস্ট কত, ইনভেস্টের অবস্থা, এক কোটি টাকা ইনভেস্ট করলো, এই ইনভেস্টটা দিন দিন তো বৃদ্ধি হচ্ছে, কমপ্লিট হিসাব করলো তার ইনভেস্টের উপরে, ইনভেস্টটা কিন্তু জাকাতের অংশ। কিন্তু কিন্তু একজনের দেখা গেছে ইনভেস্ট করছে সে এক লাখ টাকা বা দশ লাখ টাকা, দশ লাখ টাকা ইনভেস্ট করার পরে তার ইনকাম কিন্তু এইভাবে হইতেছে না, কারণ তার বিজনেস এইভাবে হইতেছে না, না হইলে তার বিষয়টা অন্য অন্য কিছু অতটা বুঝছেন। এখন মনে করেন তার বিশ লাখ টাকার মেশিন আছে, বাট তার এখন ব্যবসাটা যে হইতেছে তার ঘাটতি দিতেছে, কর্মচারীকে বেতন পকেট থেকে দিতে হইতেছে, এটা বিষয়টা, এটা একটা হিসাবের বিষয়, এই কারণে হিসাব করে দেওয়া, এই কারণেই তো হিসাব করে দেওয়া। একটা মানুষে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করলো, পুঁজি দেখা গেল হিসাব করে গিয়ে তার দশ লক্ষ টাকা আছে, তার দশ লক্ষ টাকার উপরে আসবে। আরেকটা বিষয় যেমন মনে করেন কেউ পুরান মালের ব্যবসা করে আর কেউ নতুন মালের ব্যবসা করে,
এখানে জাকাতের হিসাবটা কিভাবে আসে? যেমন একজন মানে পুরান গাড়ির ব্যবসা করে, আমাদের দেশে অনেকেই করেন পুরাতন গাড়ির ব্যবসা, আর কেউ করে নতুন গাড়ি কোম্পানির গাড়ির ব্যবসা বা কোম্পানি সেল করতেছে গাড়ি, ওইখানে জাকাতটা কিভাবে নেয়? জাকাত হলো ইনভেস্টের বিষয়, যে ব্যবসাটা কি উনির বিষয়, কিন্তু কত টাকা ইনভেস্ট করতেছেন, ইনভেস্টর পুঁজি, এই পুঁজিকে নিয়েই কিন্তু জাকাতের সম্পর্ক। পুঁজি যদি 10 লক্ষ টাকা হয়, নতুন গাড়ি কিনা হোক অথবা পুরাতন গাড়ি কিনা হোক কোনো আপত্তি নাই, কিন্তু হিসাবটা থাকে এই টাকা নগদ অর্থ। তাহলে বাজার মূল্য, বাজার জাকাতের বিধানটা বাজার মূল্য হবে, এই যে সোনা সোনার সাথে সম্পৃক্ত বাজার মূল্য, বাজার না একটা মনে করেন পুরাতন একটা মোবাইল, এটার একটা বাজার মূল্য তো কেউ বলতে পারবে না, ঠিক আছে? নতুন মোবাইলের না বাজার মূল্য হয়, কারণ এটা একটা কোম্পানির একটা রেট দেওয়া আছে, কিন্তু পুরাতন মালের কোনো রেট দেওয়া থাকে? পুরাতন মালের আমার কত বিষয়টা হলো উনি ইনভেস্ট করছে কত টাকার মাল, উনি ইনভেস্ট 5টা গাড়ি করছে পুরাতন 1 কোটি টাকার মাল, মানে পুরাতন মালের যে ইনভেস্ট করছে ইনভেস্টের সাথে এটা তার জাকাতের সম্পর্ক, জাকাতের সম্পর্ক, এটা বাজার দরের সাথে না, এটা না, এটা আমি যেটা আমার আমার স্টাডিতে আমি যেটা দেখেছি যে নতুন যদি মাল হয় তাহলে নতুন মালে কি তাকে বাজার মূল্য দেওয়া থাকে, যেমন গাড়িতে বা মোবাইলে এটার বাজার মূল্য, এটা আপনি নেটে মারলেই পেয়ে যাবেন এটার মূল্য কত, এর জন্য আপনার নতুন মালের ক্ষেত্রে বাজার মূল্যটা ইম্পর্টেন্ট, যেহেতু এখানে ইনভেস্ট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া এখানে ইনভেস্ট কিন্তু কম, অল্প বসে একটা মাল তৈরি করে ফেলা হয়েছে, এটার উপরে নির্ভর বাজার মূল্যের উপর যে আপনি বাজারে একটু সেল করবেন কত দিয়ে নতুন মাল হলে, এটা ইসলামের দৈনন্দিন জীবন যে ইসলাম ফাউন্ডেশন থেকে বের হয়েছে এখানের ভিতরে এই বিষয়টা আমি লক্ষ্য করেছি। যাই হোক, এটা আমরা অনেকে অনেকভাবে এখতেলাফ করেছেন। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এটা ব্যবসা মোটামুটি বুঝলাম যে আমাদের মাল স্টকে যা আছে সেটা হিসাব করে আমরা ওটার উপর জাকাত দেব, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অনেকের চতুষ্পদ যন্ত্র আছে, পশু আছে, ওই পশুর উপর অনেকে খামার করি আমরা এই করি সেই করে, ওই ওই চতুষ্পদ যন্ত্রের উপর জাকাতটা কিভাবে আসবে? গরু, গরুর বিষয়টা হলো যখন তার কাছে 40টা গরু থাকবে, 40-এর ঊর্ধ্ব থেকে হিসাব করা, 41 থেকে 49 পর্যন্ত তার কাছে কোন গরু থাকলে এটা থেকে আসবে না, যখন 50 পূর্ণ হয়ে যাবে তখন থেকে তার সাথে শুরু হয়ে যাবে জাকাত। 50 থেকে শুরু হবে জাকাত, 49 থেকে 49-এর নিচে নাই জাকাত নেই, 50-এর উপর 51 হইলো জাকাত লাগবে, তারপরে শুরু হয়ে যাবে তার হিসাবটা ভিন্ন। আচ্ছা আচ্ছা, মা ঠিক তেমনি ভাবে ছাগল আছে, ভেড়া আছে, এই হিসাবটা হয়ে যাবে। আচ্ছা, কারো যদি জায়গা থাকে জমিন বলে, জমিনের উপর কি জাকাত আসবে? জমিনটা হলো এটা হলো ব্যবসায়িক উদ্দেশ্যে কিনা, তার লক্ষ্য যদি ব্যবসা থাকে তা ব্যবসা হইলেই এর মধ্যে জাকাত আসবে। ফসল, ফসল তো অবশ্যই, ফসলটা হলো ফসল তো এমনি আসতেছে, ফসলের উপর জাকাত আসছে, দেখেন যদি তার জমিনের উপর কি জাকাত আসবে? জমিন এই এই ফসলটা তো ওই স্থায়ী জিনিস, ফসল থেকে আসতেছে, কিন্তু যে জায়গাটা আছে জায়গাটা তো মালিকানা, উনি তো এটা কিনা কিনা তো ব্যবসার উদ্দেশ্যে কিনে নেই, এই জমিনের মধ্যে আসবে না। এখন আমাদের আরেকটা প্রশ্ন আমরা করি, জাকাত না দিলে অনেক মানুষ জাকাত দিতেছে না, উনি দেখা যায় কি কি লাম্পা পাঞ্জাবি আমরা পড়তেছি, টুপি মাথায় দিতেছি, বা অনেকে পাগড়িও পড়তেছি, তসবি পড়তেন, বিরাট ব্যবসার মালিক, কিন্তু জাকাত দেওয়া হচ্ছে না, বা এমনি দান করেন তিনি কিন্তু হিসাব করে জাকাত দেন না, এই এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? হিসাব করে জাকাত না দিলে তার উপর থেকে জাকাতের যে হক আছে প্রায় আদায় হচ্ছে না, যদিও রোজাদে ভাবে ধার্যকৃত মাসের মধ্যে রোজা রাখতে হবে, হজ তার উপরে সম্পদ হওয়ার সাথে সাথে সে হজ আদায় করতে হবে, জাকাতের বিষয়টা একটু ভিন্ন, আপনি আদায় করতেছেন না কিন্তু আপনার আপনি যখন জেনে নিবেন তখন হিসাব করে জাকাত দেওয়া শুরু করবেন। সেই হিসাবে ওলামায়ে কেরাম বলছেন যে জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানতেছো না, কিন্তু আরেকজন লোক গিয়ে জানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিলিন দাহ্য করেছেন তখন তারা বলেছেন যে বাগানের মধ্যে গিয়ে জাকাত উত্তোলন করে আনতে হবে, গরু বা মহিষ বা উটের বাগানের মধ্যে গিয়ে মালিকের কাছ থেকে আনতে হবে। এতে প্রতীয়মান হয় যে জাকাতটা জাকাত দাদার কাছ থেকে একটা গোষ্ঠী গিয়ে আনতে হবে, এই চেতনা সৃষ্টি করতে হবে আমাদের। সরকার যেহেতু নেই, সরকার যেহেতু এরকম কোনো উদ্যোগ নেওয়ার মতো সুযোগ নেই, যেহেতু ইসলামী সরকার নেই, আমি মনে করি আমরা একটা ইউনিটি সরকারকে এই ব্যাপারে সজাগ
করার জন্য চেষ্টা করব। আর এর পূর্বে আমরা আমাদের ইউনিটির মাধ্যমে একটা পাইলট প্রোগ্রাম হিসেবে যেভাবে বাংলাদেশের বিভিন্ন সংস্থা কাজ করতেছে, আমরাও আমাদের সিলেটে কিন্তু এই জিনিসটা কম আমি মনে করি, তুলনামূলক পিছনে। আমরা যদি একটা 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 সচেতন গ্রুপ এগিয়ে আসে জাকাত বিষয়ে, সিলেট একটা উর্বর জায়গা, একটা উর্বর জায়গা জাকাত, জাকাত বিষয়ে আমরা যদি সিলেট ভিত্তিক আমরা কাজ করি, আমার বিশ্বাস 15-20 বছরের ভিতরে জাকাত খুঁজে খুঁজে আমরা পাওয়া লোক পাওয়া যাবে না। আমরা যে আমরা তো প্রথমে পাইলাম যে জাকাত কারা দেবেন, মালে নেশাবের মালিক যারা হবেন বা ফসলের মালিক হলে বা ব্যবসার মালিক হলে, এগুলো সবকিছু মিলে একটা শব্দই মালিক। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আমরা জাকাত কাদেরকে দেব, আপনি বলেছেন আলোচনার শুরুতে, আমরা এখানে আরেকটু ব্যঙ্গিক কথা বলতে চাই যে জাকাত পাওয়ার হকদার কে। আমাদের দেশে অনেক মানুষই জাকাত উঠাইতেছেন ব্যক্তিগত উদ্যোগে, অনেক মানুষ নিজে এসে জাকাত নিয়ে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে অনেক মানুষ জাকাত পাওয়ার অধিকার নাই কিন্তু তারপরেও তিনি জাকাত নিয়ে যাচ্ছেন, না জানার কারণে আমরা দিয়ে দিতেছি, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই, কে কে জাকাত পাবেন? ব্যাপারটা একটা হলো যে জিনিসটা, যে সম্পদের জাকাত দানে দেওয়ার সম্পদ যোগ্য ব্যক্তি যে নেই, জাকাত নেশাবের যোগ্য যিনি নেই, তিনি কিন্তু জাকাত নিতে পারবে। সংক্ষেপ কথা, জাকাত খাওয়ার যোগ্য এমন ব্যক্তি যে জাকাত দেওয়ার যোগ্য নয় সে জাকাত নিতে পারবে। এতে বোঝা গেল যে জাকাত ধার্যকৃত মানুষ ছাড়াও যে 108টা খাত আছে, এই খাতের মধ্যে কিন্তু এই যোগ্য ব্যক্তিরা ঢুকে যায়। ফকির মিসকিন, ফকির বিষয়ে বলা হয়েছে, ফকির তো যার সম্পদ আছে কিন্তু সে কিন্তু এই সম্পদ দিয়ে তার বছর চলার মতো সুযোগ নেই, অবস্থা খারাপ, দেখা গেছে যে তার সম্পদ থাকা সত্ত্বেও সে কিন্তু মানুষের কাছে হাত পাততে হয়, তাই সে জাকাত নেওয়ার যোগ্য। এখন এই কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ নির্দিষ্ট করে বলে দিয়েছেন কাদেরকে জাকাত দেওয়া যাবে, আমি আপনার কাছে ওই দিকটা মানে উপস্থাপনের জন্য আবার বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে জাকাত দেওয়া, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে জাকাত দেওয়া, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, জাকাত বন্টনকারীদেরকে জাকাত দেওয়া, জাকাতের একটা ধার্যকৃত যে বন্টন করবে তার তাকে কর্মচারী হিসাবে বাধা দেওয়া যাবে, ওয়াল মুআল্লাফাতি কুলুব, যদিও মুআল্লাফাতি কুলুব বলা হয় এখন নেই, অর্থাৎ ইসলামের দাবিত করতে, একজন কাফেরকে বা একজন বিধর্মীকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো বিধর্মীকে দেওয়া যেত আগে, যদি এটা নাই এখন, কিন্তু আমরা মনে করি যে এখনও বিশ্বের বিভিন্ন জায়গায় গরিব বিধর্মী আছে, যদি দেখা যায় তার তাকে ইসলামের দাওয়াত দিয়ে তাকে আকৃষ্ট করা যায় দানের মাধ্যমে, তাহলে আমার বিশ্বাস, আমার 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 গবেষণা আমি বলি এটা দেওয়ার মতো সুযোগ আছে। অফিদ রিকাব, রিকাব হলেন এই যারা إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب درج الرقاب হচ্ছে যারা ঋণগ্রস্ত, একজন ব্যক্তি সে ঋণদার অথচ সম্পদশালী, সে সরবরাহ হয়ে সার মাল হারিয়ে ফেলছে, সে ঋণগ্রস্ত, তার উপরে ঋণের চাপের কারণে সে ব্যতিগ্রস্ত আছে, সে কিন্তু জাকাত খেতে পারবে। ওয়াল গারিবিন ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল, ঠিক এমনি ভাবে যারা মুসাফির আছেন তাদেরকেও জাকাত দেওয়া যাবে, এদেরকে বলা হয়। এই নির্ধারিত আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, একটা হচ্ছে যে আমরা যারা জাকাত বন্টন করবে বা জাকাত ফাউন্ডেশনে বা কর্মচারী হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানে, তাদেরকে দেওয়া যাবে। আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন যে সাধারণত আমাদের দেশে
বা পুরো ভারতবর্ষে মাদ্রাসাগুলো জাকাত তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রাতিষ্ঠানিকভাবে, এবং তারা প্রতি বছর রমজান মাস আসলে ওই জাকাতগুলো গরিব ছাত্রদের জন্য এবং তার শিক্ষার খাতে ব্যবহার করা হয়, ওই জন্য এটা জাকাত উঠানো হয়। এ বিষয়ে প্রথমত যারা তুলেন তাদেরকে একটা বেতন দেওয়া হয়, জাকাত ফান্ড থেকেই দেওয়া হোক দেওয়া হয়। এটা নিয়ে অনেক মানুষের ভুল ধারণা আছে যে এখানে জায়েজ হইতেছে কি না, এরা জাকাত খাওয়া জায়েজ হবে নি যাদেরকে উঠাইতেছে, কিন্তু মানে আয়াত বলে দিতেছে যে তাদেরকেও জাকাতের পয়সা থেকে বেতন দেওয়া যাবে। আপনার গবেষণায় এখানে কি দৃষ্টিপাত করেছেন? আমি যেহেতু ভারত উপমহাদেশের মধ্যে এই রাস্তাটা বের করে গেছেন আমাদের আকাবিরুল ওলামায়ে কেরাম, আমি এই বিষয়টা একটু কঠিন আমার গবেষণায় মাদ্রাসার ছাত্রদের জন্য যেভাবে উত্তোলন করা হচ্ছে ওদেরকে, আমরা বাস্তবে যে টাকাটা উত্তোলন করা হচ্ছে এটা তো মালিক বানিয়ে দিতে হবে, এই বিষয়টা আমার কাছে জটিল লাগে, যার কারণে এই বিষয়ে আমি একটু এড়িয়ে যাচ্ছি। আমি আরো কিছু এই বিষয়টা আমি গবেষণা করতেছি, আমরা কঠিন লাগে। আমরা সাধারণত ওই যে বিষয়টা, যদিও আমি মূলত ওই দিকে আপনাকে ফোকাস করতেছিলাম না, আপনি ফোকাসটা করে ফেলেছেন। আসলে মাদ্রাসাগুলো অনেক মাদ্রাসায় এলোমেলো বাপ, কিন্তু অনেক মাদ্রাসায় আমরা দেখেছি যে একজনকে ওয়ালি বানিয়ে দেওয়া হয়। যেমন মনে করেন যিনি জাকাত খাওয়ার উপযুক্ত এতিম বা গরিব মাদ্রাসার ছাত্র, তার গার্জিয়ান মাদ্রাসার কর্তৃপক্ষকে বা মাদ্রাসার প্রিন্সিপালকে সভাপতিকে সে ফোরামের মধ্যে একটা ফোরাম যদি আলাদা করে রাখা হয় যে এখানের মধ্যে সে ওলি বানিয়ে দেবে যে আমার ছেলে এখানে লেখাপড়া করবে, এখানে এখানে একটা বেতন দিতে হয় মাসে, ওই বেতনটা ওই পয়সা থেকে পৃথক করে যদি জাকাতের পয়সা থেকে একজন মানুষকে ওলি বানিয়ে ওইটা পেমেন্ট করা হয়, তাহলে কি জায়েজ হবে? এই পদ্ধতি যদি করা হয় তাহলে জায়েজ তো হওয়ার কথা, কিন্তু বাস্তবে কত পার্সেন্ট এই পদ্ধতি অবলম্বন করতেছি আমরা? আমরা অনেক জায়গায় করি, যেমন আমাদের আমার আপনি জানেন যে আমার জামিয়া সিদ্দিকী একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আমরা ওই পলিসিতে জাকাত গ্রহণ করি, এটা জায়েজ আছে। হ্যাঁ, ওই পলিসিতে আমরা জাকাত গ্রহণ করি ছাত্রদের জন্য, যে আমরা একজন গরিব ছাত্রকে নির্দিষ্ট করি, নির্দিষ্ট করে তার ওলি সে তার গার্জিয়ান বানিয়ে দিয়ে যায় এবং ওই তার পক্ষ থেকে আমরা জাকাত গ্রহণ করি এবং ওটা তার বেতন হিসাবে, মাসিক বেতন হিসাবে এটাকে পেমেন্ট করা হয়। আমার মনে হয় যে ওই পদ্ধতিতে যদি আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলো অনুসরণ করেন, মাদ্রাসার ক্ষেত্রে আর যদি মানে মাদ্রাসার সাধারণ ফান্ড এবং জাকাত ফান্ডকে একত্রিত করে ফেলা হয়, তাহলে এখানে মাসলা বিষয়টা একটু কঠিন জটিল জটিল হয়ে যায়, এবং এটা খুব খেয়াল রাখতে হবে। আমরা জাকাত যখন দেই তখন এটা অত্যন্ত ভালো রকম খেয়াল রাখতে হবে যে জাকাতের টাকা এবং অন্য টাকা যেন একসাথে না হয়। আরেকটা বিষয়, আমরা জাকাত এবং ফিতরা এই দুইটার মধ্যে, যেহেতু রমজান মাসের শেষের দিকে আমরা ফিতরা দেব, ওইটা একটু দৃষ্টিপাত করার জন্য। ফিতরা তো মানুষের হলো সম্পদের মাল হইল গে জাকাত, আর ব্যক্তির যে জাকাত ব্যক্তির বিষয়টা, একজন ব্যক্তি যখন সে মালে নেশাবের মালিক হবে তখন তার উপরে আমাদের ফিতরে আসে। তখন ফিতরার হিসাবগুলো তো ক্লিয়ার যে একজন ব্যক্তির কতটুকু আসে, একজন একটা দেশের যে আমরা গম বা আটার একটা হিসাব আসে, হিসাব আসার পরে দেখা গেছে যে পৌনে দুই কেজির হিসাবে বাংলাদেশের হিসাবে হয়তো সর্বশেষই হিসাব হয় 80-85 টাকা, এগুলো দিতে হবে একজন একটা পরিবারের সকল সদস্যের, প্রত্যেক ব্যক্তি যারা মালিক আছে, যেমন আমি আমার বাচ্চা সব আমি দেওয়ার মতো দায়িত্ব রাখি যেহেতু আমার অধীনে সে আছে। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্নটি করেছেন আজমল হোসেন জামি, সোনার দাম কতটুকু বেশি, রূপার দাম ধরে জাকাতের জন্য কত টাকা থাকলে জাকাত দিতে হবে, সহজ করে বলুন প্লিজ। সুন্দর প্রশ্ন ভাই করছেন। বিষয়টা হইল জাকাত দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সময়ে ধার্য করা হয়েছে সোনা এবং রূপা, 7.5 তোলা সোনা এবং 2.5 তোলা রূপা প্রায় সম পরিমাণ মূল্য ছিল, কিন্তু বিশ্বের পরিস্থিতির কারণে বর্তমানে সোনার রেটটা বেশি আর রূপার রেটটা কম,
কিন্তু যখন জাকাত দিবেন একজন জাকাতদাতার সর্বনিম্ন থেকে হিসাব করাটা উচিত। সেই হিসাবে যদি 52.5 তোলা সোনা রূপার সমপরিমাণ অর্থ তার কাছে থাকে তাহলে উনি জাকাত তার উপরে চলে আসে, ক্লিয়ার কথা। কিন্তু আমরা বর্তমানে সোনার রেটটি দেখি যে আমাদের নগদ অর্থ সোনা সোনার যে টাকা আছে 57.5 তোলা সমপরিমাণ টাকা আছে কিনা তার থেকে আমরা হিসাব করি, কিন্তু আসলে উচিত না এই বিষয়টা। সর্বনিম্ন হিসাব করাই উচিত, কিন্তু জাকাত দানেওয়ালা আগ্রহের উপরে কিন্তু চলে যায়। বেশিরভাগ ফতোয়ার কিতাবে রূপার উপরে ধার্য করা হয়েছে। আরেকটা প্রশ্ন করেছেন আব্দুল্লাহ সৈয়দপুরি, মৌলানা সাহেব বলেছেন কারো কাছে 50টি গরু বা মহিষ বা ছাগল থাকলে ওই যন্ত্রগুলির উপর জাকাত দিতে হবে। আমার মনে হয় ছাগল বলা হয়নি, মহিষ শুধু গরুর কথাই বলা হয়েছে। জন্তুগুলির উপর জাকাত দিতে হবে, 50টির কম হলে লাগবে না, দয়া করে এর দলিল দিবেন কি? দলিল দেওয়া যাবে, দলিল আসলে যে জিনিসটা হলো বন্টন করা হয়েছে কত থেকে শুরু হয় সেই হিসাবে বলা হয়েছে যে গরু যখন একজন লোকের কাছে 49টা পর্যন্ত হবে তার উপরে কিন্তু জাকাত আসবে না, 49-এর পর থেকেই তার উপরে জাকাত আসে। এটি ক্লিয়ার আছে। হয়তো আমরা আপনার এই কিতাবের মধ্যে যাবো, কিন্তু আমরা এখন হয়তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম জাকাত বিষয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে আজকে বলতে চাচ্ছি যে আমরা তো ওয়াজ প্রতিদিন শুনি, অসংখ্য ওয়াজ হয় এই বাংলাদেশে। বাংলাদেশে কোনো কোনো মহল্লায়, একটি মহল্লায় 8-10টা ওয়াজ হয় ওয়াজের মৌসুমে, বিশেষ করে আমাদের গ্রাম সৈয়দপুর, সুবহানাল্লাহ, অনেক ওয়াজ হয়, অনেক ওয়াজ, 20-25টার কম হবে না। সৈয়দপুর মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা হাফিজ ডক্টর রেজওয়ান সাহেব এখানে আছেন। আমরা মূলত কেন এই যে এত ওয়াজের পরেও আমরা অনেক ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে পারতেছি না, এটা মূলত অভিজ্ঞতার অভাবের কারণে, আমাদের নেতৃত্বের অভাবের কারণে আমরা সঠিকভাবে পরিকল্পনা নিতে, পরিকল্পিতভাবে কাজ করতে পারতেছি না। অথচ ইসলাম একটা পরিকল্পিত জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা দিনকে একটা পরিকল্পনার ভেতর দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন শূন্য থেকে। আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ যার বাবা জন্মের আগে ইন্তেকাল ফরমাইয়েছেন, মা জন্মের কিছুদিন পরে, একটা বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকার জায়গা ছিল না, আশ্রয়ের জায়গা ছিল না, চাচা যে চাচা আশ্রয় দিলেন তিনিও মারা গেলেন, দাদা মারা গেলেন, নিঃস্ব একটা মানুষ শূন্য থেকে শুরু করে তিনি জীবনদশায় মক্কা বিজয় করলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, দুনিয়ার সকল বাদশার কাছে তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষকে আহ্বান করতে শুরু করলেন দিনের দিকে। একজন পৃথিবীর ইতিহাসে এত সফল মানুষ আর পাওয়া যায় না যে একবার শূন্য থেকে নিয়ে পুরা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন দুনিয়াকে। এত সুন্দর একটি দিন এবং আমাদের কাছে প্র্যাকটিক্যাল থাকার পরেও আমরা কেন আমাদের ক্ষেত্রে এসে সফল হতে পারতেছি না, আপনি কি মনে? আসলে আপনি আমাদের যে গ্রামে বিষয়টা বলছেন, আমি ওই দিন আমার একটা লেখার মধ্যে বলেছিলাম, যখন আনসারি সাহেব ইন্তেকাল করলেন তখন আমার একটা বক্তব্য দিয়েছিলাম, আমরা 84-85 যখন আমরা তৌহিদ যুব সংঘ করেছিলাম তখন আমাদের একটু লক্ষ্য ছিল, আমরা পারাভিত্তিক যখন আমরা সংঘ করি তখন যুবকদের মধ্যে অনুষ্ঠানিক কার্যকলাপ থেকে তাদেরকে কীভাবে বিরত রাখা যায়, সমাজ অসামাজিক কার্যকলাপ থেকে মানুষকে কীভাবে বিরত রাখা যায়, এটা একটা চিন্তা ছিল। এবং
যুবকদের নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা গিয়ে মানুষকে নামাজ শিক্ষা দিতাম। আমরা যে 2-3 বছর কাজ করেছি তখন থেকে আমার একটা ধারণা ছিল যে মানুষ পরিবর্তন হচ্ছে এবং হবে। ঠিক এমনইভাবে যে পারাভিত্তিক যে সংঘগুলো আছে এই সংঘগুলো যদি বাৎসরিক একটা মাহফিল করুক ঠিক আছে, কিন্তু এই শুধু মাহফিল লক্ষ্য হয়ে গেছে। এখন এই মাহফিল একটা লক্ষ্য হয়ে হওয়ার কারণে মাহফিল শেষ আর আমাদের কিছু থাকতেছে না। আর সেকেন্ড যে জিনিসটি হচ্ছে আমাদের ওলামা ইকরাম যারা বয়ান করেন, আমাদের আকাবির যারা আগে ছিলেন তাদের মধ্যে যেভাবে বয়ানের মধ্যে একটা আসর ছিল, বর্তমানে ওয়াইজদের কাছে কোনো আসর নেই। এটা একটা বিষয় যার কারণে ওয়াজ আমরা শুনতেছি সুরের কারণে, সুরের টানে যাচ্ছে কিন্তু কিছু থাকতেছে না। আর্থিক প্রভাব পড়তেছে নিশ্চিত, আর্থিক প্রভাব পড়তেছে না, কারণ আগের বুজুর্গরা আমি শুনেছি, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই এই বাংলাদেশের অনেক বুজুর্গের সহবতে যাওয়ার সুযোগ হয়েছে আমার। আমি আমাদের গাজীনগরের সাবের কথা যদি বলি যে পুরা সুনামগঞ্জ অঞ্চল পায়ে হেঁটে তিনি দিনের দাওয়াত দিয়েছেন, কেউ তাকে পয়সা দিল কি না দিল এটার দিকে চান নাই, ওয়া দেখেছেন। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ এসে ফজরুলকে এসে আমাদের বাসায় হাজির হয়ে যেতেন, পায়ে হেঁটে কাতিয়া থেকে চলে আসতেন। এই যে উলামা একরাম হযরত রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে, ইভেন কি তিনি মাদ্রাসায় যে মাহফিল গুলো করতেন সেখানে গ্রামের মানুষের জন্য সেই সময়ের মানুষ হুক্কা খাইত, ওই হুক্কার ব্যবস্থাও করে রাখেন, যে আসো হুক্কা খেয়ে ও কিছু কথা শুনো। এইভাবে দিনের খেদমত করেছেন। আর এখন কি হয়েছে, আমরা লাখ লাখ টাকা দিয়ে ওয়াইজ আনতেছি, আমরা এখানে দেখা যাচ্ছে যে কে কত টাকার বিনিময়ে আসতেছেন এবং কে কতটুকু, আমি এটার নাম দিয়েছি সাউন্ড গ্যানেট, সাউন্ড গ্যানেট মানে আওয়াজ হয় কিন্তু এটা কোনো কার্যকর আওয়াজ না। এটা আমাদের বিভিন্ন দেশের গভর্নমেন্টরা পাবলিককে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্যানেট ব্যবহার করেন। যাই হোক, আমরা সেদিকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা আরেকটা দিকে ফোকাস করতে চাচ্ছি আজকের আলোচনাকে। আমরা আপনারা জানেন সবাই এখানে যারা আমার বন্ধু আছেন যে মাওলানা রেদওয়ান সাহেবের বাড়িও সৈয়দপুর, আমারও জন্মস্থান সৈয়দপুর। আমরা লকডাউনের ভেতরে, এখন তো লকডাউন চলতেছে গোটা বিশ্বে, কিছু করার নাই, আমরা পাশাপাশি শহরে থাকি একই এরিয়ার ভেতরে, এখানে লকডাউনের আওতাভুক্ত না আমরা, আমরা যেহেতু একই এরিয়ার ভিতরে আছি পাশাপাশি, এজন্য আমরা প্রতিদিন প্রায় প্রতিদিন একদিন দুই দিন পর পর আমরা বসি, এবং যেহেতু তার সাবজেক্ট জাকাত আমরা জাকাত নিয়ে অনেক আলোচনা করি। কারণ আজকে যে করোনা ভাইরাসের মাধ্যমে গোটা বিশ্বে যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিতেছে সেখান থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব সেটাই আমাদের আলোচ্য বিষয়, সেখানেই আমরা ফোকাস করতেছি যে আমরা এই আগামী বা এখন মানুষ ঘরে ঘরে বন্দি, এই লকডাউন টকডাউন কেউ মানবে না তার পেটে, আমরা দেখতেছি অনেক জায়গায় মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে ত্রাণের মাল, কেন নিয়ে যাচ্ছে তার পেটে ক্ষুধা। এরপরে আপনি বাজারে গেলে রাস্তায় গেলে দেখবেন যখন আপনি 10 টাকা নিয়ে যাবেন ওটাকে বিতরণ করার জন্য দেখবেন শত শত মানুষ লাইন ধরে, এখানে কোনো লকডাউন নেই, সামাজিক দূরত্ব নেই, কারণ মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন সে আর কিছুই মানতে চায় না। এই পরিস্থিতি তো কিছুদিন চলবে, বেশিতে বেশি 2-3 মাস লকডাউন অবস্থায় হয়তো চলবে, কিন্তু এরপরে যে পৃথিবীতে যে মহামারী আসবে সেটা হচ্ছে অর্থনৈতিক মহামারী, খুব মারাত্মক আকারে গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে, এটা আপনারা সবাই বুঝতেছেন যে যেখানে আছেন। আপনি যদি ব্রিটেন থেকে অনেক মানুষ অংশ নিয়েছেন আমাদের সাথে, আমেরিকা থেকে অংশ নিতেছেন, সৌদি আরব থেকে অংশ নিতেছেন, সব জায়গার একই হালত, শুধু বাংলাদেশের না। আমরা কিছুদিন থেকে বসি এবং এটা কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে পৌঁছলাম যে আমরা তো গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারবো না, আমাদের এই শক্তিও নেই, আমরা গোটা বাংলাদেশকেও পরিবর্তন করতে পারবো না। গোটা বাংলাদেশে কাজ করতে হলে যে সাংগঠনিক শক্তি দরকার, আমি নিজে তো কোনো সংগঠন করি না, সব সংগঠনের নিয়ে আলোচনা করি কিন্তু আমি নিজে কোনো সংগঠন করি না, আবার সব সংগঠনকেই আমি আমার মনে করি, কারণ সব সংগঠনেই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, এই হিসাবে সব সংগঠন আমার। মাওলানা রেদওয়ান সাহেবও আসলে সক্রিয় কোনো সংগঠন করেন না, এটা আমি যতটুকু জানি,
তার ভেতরে কোনো সংগঠন থাকলে সেটা তার ব্যক্তিগত। আমরা ভাবলাম যে আমরা কি করতে পারি, অনেক ভাবতে ভাবতে চিন্তা করলাম যে আমরা জাকাত বিষয় নিয়ে কাজ করতে পারি, যেহেতু মৌলানা রেদওয়ান জাকাতের উপর পিএইচডি করেছেন, আমরা ওই বিষয় নিয়ে কাজ করতে পারি। ওই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিলাম, আমরা দুজন মিলেই উদ্যোগ শুরু করলাম। আমাদের প্রাথমিক স্পট আমরা হিসাবে চয়েস করলাম আমাদের গ্রাম সৈয়দপুর। আমরা সৈয়দপুর থেকে একটা কাজ শুরু করতে চাই। আমাদের কাজ যদি গোটা বিশ্বের মানুষের পছন্দ লাগে তাহলে গোটা বিশ্বের মানুষ এটাকে গ্রহণ করবে, কিন্তু আমরা একটা মডেল দাঁড় করাতে চাই। আমরা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি, তিনি যখন পাকিস্তান সফরে গেছিলেন তখন তিনি সেখানে একটা বক্তব্য বলেছিলেন, আপনারা অনেকেই ইসলামী হুকুমতের কথা বলেন, আপনারা অনেকেই খিলাফত আলা মিনহাজিন নবুয়ার সিস্টেমের কথা বলেন, কিন্তু পৃথিবীতে একটা গ্রাম দেখান যেখানে মধ্যে আপনি ইসলামী হুকুমত করে আপনি এখানে সফল হয়েছেন আর মানুষকে দেখে বলতেছেন যে ওই গ্রামে আমি ইসলামী হুকুমত করেছি, আপনারা এসে দেখুন, ওই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এভাবেই হবে। একটা মাদ্রাসায় আমরা ইসলামী হুকুমত কায়েম করতে যদি পারি, কমপক্ষে বলতে পারি যে এই মাদ্রাসা এটা একটা মডেল। আমরা আমার পরিবারেও পারতেছি না, সমাজেও পারতেছি না, রাষ্ট্রেও পারতেছি না, মাদ্রাসা করতেছি দিনের জন্য সেখানেও পারতেছি না। আমরা একটা জিনিস ভাবলাম যে আমরা কি করতে পারি, কি করতে পারি। অনেকদিন এক মাস হয়ে গেছে আমরা লকডাউনে আছি, এক মাসে কি করতে পারি পারি করতে করতে আমরা ভাবলাম একটা জাকাত ফাউন্ডেশন করা যায়। একটা জাকাত ফাউন্ডেশন সৈয়দপুর নামে আমরা দুইজনই উদ্যোগ নিলাম। যদিও তিনি এ ব্যাপারে প্রাজ্ঞ, আমি খুব বেশি জানি না, যতটুকু আমি জানি আমরা দুইজনে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা জাকাত ফাউন্ডেশন করব, এবং ওই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রথমে কিছু পরিকল্পনা জাকাত সম্পর্কে দেব, এবং আমরা কিছু কাগজপত্র রেডি করেছি জাকাত সম্পর্কে, যে কিভাবে জাকাত তোলা হবে, কিভাবে দেওয়া হবে, কিভাবে দিলে মানুষ বেশি উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, দারিদ্রতা বিমোচন হবে, মানুষের মধ্যে বেশি কাজ করবে। আমি এতটুকু বলে একটু মাওলানা রেদওয়ানকে এই ব্যাপারে বলার সুযোগ দিচ্ছি, তিনিও বলুন। যেহেতু আমরা দুজন একসাথে কাজ শুরু করেছি বলতে এখনো করি নাই, আমরা কাগজ মানে কিছু ফর্মুলা তৈরি করেছি, আমরা খুব আজকেই ওই বিষয়টা আপনাদের সামনে প্রকাশ্য নিয়ে আসলাম, এবং আমরা আজকে থেকে কাজ শুরু করব ইনশাল্লাহ এই প্রত্যাশা নিয়ে যে আমরা আপনাদেরকেও আমাদের সাথে পাবো। এবং আমাদের পরিকল্পনার ব্যাপারে একটু মাওলানা রেদওয়ান বলবেন যে আমরা কি কি পরিকল্পনা নিয়েছি, খুব সংক্ষেপে তিনি বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে দীর্ঘ আলোচনা হয়ে গেছে। জাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা যেহেতু রাষ্ট্রীয়ভাবে কোনো সুন্দর উদ্যোগ নেই, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত বোর্ডের কিছু টাকা উত্তোলন করা হয়, অপরিকল্পিতভাবে তা চলতেছে। বাংলাদেশে বিভিন্ন সংস্থা কাজ করতেছে, আমরা দুই ভাই মিলে দীর্ঘ প্রায় এক মাস অনেক আলোচনা পর্যালোচনা করে নিজেদের আসলে তো অনেকে অনেক পিছনে, আমরা তবুও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দুইজন অঙ্গীকারবদ্ধ, আমরা দুইজনে কাজ করব, এই আলোকেই আমরা একমত হয়েছি। আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের গ্রামকে আমরা নির্বাচন করেছি সৈয়দপুর, জাকাত ফান্ড সৈয়দপুর। আমরা চাচ্ছি আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আমরা শুরু করব। আমরা দুইজনেই আমি ঘোষণা দেব, ভাইও বলবেন, আমরা দুইজনে এই ফান্ডের মধ্যে টাকা দেব। আমি প্রাথমিক পর্যায়ে 5,000 টাকা দেব, নিশ্চিতপণ হয়ে আপনিও আমিও ইনশাআল্লাহ 5,000 টাকা দেব। আমরা এই এই ফান্ড ঠিক এমনইভাবে আমাদের মতো কিছু ভাইদেরকে আমরা দাবি করব। আমরা 313 জন লোককে আমরা সাব্যস্ত করতেছি প্রাথমিক পর্যায়ে, আমরা 313 জন নিয়ে আমরা একটা ইউনিটি করব। আমরা এই জাকাত ফান্ডে বছরে কমপক্ষে 5,000 টাকা যারা দিব, মিনিমাম 5 বছর যারা একাধারে দিয়ে যাবেন তারা হবেন স্থায়ী সদস্য, আর যারা শুরু করবেন 1 বছর দিবেন 2 বছর ধরে এরা সম্মানিত সদস্য। এই আলোকে আমরা কার্যক্রম হাতে নিয়েছি, আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা তিন ধরনের পরিকল্পনা নিয়েছি।
একটা হচ্ছে ধরুন আমরা কর্মমুখী কিছু কাজ করব, কিছু লোককে আমরা এই টাকা দিয়ে কাজে লাগাবো, কিছু যুবকদেরকে যারা বেকার যুবক আছে ওদেরকে আমরা কিছু কর্মমুখী কাজ দেব, কিছু যুবতী মহিলা আছে তাদের এই নারীদেরকেও আমরা কিছু কাজের মধ্যে নিয়ে আসবো, বিভিন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণ লাইট এইসব আমরা আমরা নিয়ে আসবো। দ্বিতীয় হচ্ছে আমরা কিছু বৃদ্ধ লোকদেরকে আমরা কিছু এককালীন কিছু টাকা দেব, যারা কিন্তু অবহেলিত, যারা সরকারি বা বেসরকারি কিছু জবে আছেন কাজ করছেন, তারা যখন অব্যাহতি নেন বা অবসর নেন সরকার একটা বাধা দেয়, কিন্তু কিছু নিরীহ কৃষক আছেন যারা বৃদ্ধ হওয়ার পরে তার পরিবারেরও তার কোনো মূল্যায়ন নাই, আর অনেক তো আছেন তার সর্বস্ব হারা, তাদেরকে আমরা একটা সম্মানই দেব। ঠিক এইভাবে আমরা গ্রামের ছয়টি পাড়ায় কিছু লোক নিয়োগ করবো, ধরেন ছয় পাড়ায় যদি ছয়জন বা বারোজন আমরা নেই, প্রত্যেক বছর আমরা 1,000 টাকা করে দিই, তারা দেখা যাবে যে আমরা 6-12,000 টাকা মাসে যাবে বছরে যাবে। ঠিক এমনইভাবে আমরা কিছু বৃদ্ধ মহিলাকে আমরা বাছাই করব, কিছু কিছু যারা যারা মানে ধরেন 65 মহিলা যারা এই সময়ে বাচ্চাদের জন্য তার নিজের জন্য তার বাচ্চার স্বাবলম্বী অবস্থানের জন্য সুস্থতার জন্য কিছু খাবারের প্রয়োজন, কিন্তু পারিবারিক তার দুর্বলতার কারণে তার এরকম কিছু ব্যবস্থা নেই, তাকে আমরা মাসিক কিছু টাকা দেওয়ার জন্য চিন্তা করব। চিকিৎসার জন্য আমরা অনেক চিকিৎসা চলতেছে বেসরকারিভাবে, তো আমরা যাতে স্থায়ী একটা কেন্দ্র করব, সেন্টার করব, এই সেন্টারে প্রেশার থেকে নিয়ে কিছু সাময়িক কিছু আমরা চিকিৎসা দিয়ে যাব প্রাথমিক পর্যায়ে, আমরা যখন একটা ফান্ড একটা মজবুত হয়ে যাবে তখন আমরা স্থায়ী একটা চিকিৎসালয় আমরা করব, একটা হাসপাতাল করার একটা চিন্তা ভাবনা আছে, এটা গরিবদের জন্য এই হলো আমাদের একটা একটা চিন্তা ভাবনা। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের কাছে দুইটা প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন হচ্ছে অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যারা রোজা রাখতে পারেন না, তা অনেক আলেম বলেন তাদের কাফফারা দিতে হবে, এ ব্যাপারে কিছু বলুন। যারা দিতে পারতেছেন না বলতে রমজানের রোজা, রমজানের রোজা যিনি রাখার মতো আর সুযোগ নেই, এটা আছে অসুস্থতার কারণে ওরা তো মাফ আছে, কিছু বৃদ্ধ আছেন দেখা গেছে যে উনি যদি রোজা রাখেন তাহলে আরো অসুস্থ হয়ে যাবেন, তার জন্য যে কাফফারা আসে কাফফারার বিষয়ে তো ফিদিয়ার বিষয়টা তো ধার্য করা, একজন লোককে তার খাবারের যে বিষয় এটা ব্যাপারে ফিত্রার আসে এই 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 হিসাবটা করে দিয়ে দিতে হয়। এটা মাদ্রাসার আরেকটা প্রশ্ন আছে, আবদুল্লাহ সৈয়দপুরি, মাদ্রাসায় গরিব ফান্ডে জমাকৃত জাকাত বের খাত স্পষ্ট করুন প্লিজ, তফসিরে মারিফুল কোরআনে মুফতি শফিস সাহেব বলেছেন মাদ্রাসার গরিব ফান্ডে জাকাতের সম্পদ জমা রেখে দিলেই জাকাত আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে গরিব ছাত্রের হাতে সম্পদ বা অর্থ পৌঁছিয়ে মালিক বানানো না হয়, মাদ্রাসাগুলো কি সত্যিকার অর্থে গরিব ফান্ডের টাকা মাদ্রাসায় ছাত্রদের কাছে হস্তান্তর করা হয়, আমাদের অভিভাবকগণ ইচ্ছে মতো খরচ করেন, একটু পরিষ্কার করুন। আমাদের আলোচনা এটা পরিষ্কার হয়েছে, আমরা মাওলানা রেদওয়ান সাহেবও বলেছেন আমরাও বলেছি আমরা জামিয়া সিদ্দিকের উদাহরণ দিয়েও বলেছি যে আমরা কিভাবে জাকাত নেই এবং নির্দিষ্ট মালিক বানাই, তারপরেও আশা করি আপনি এটার উত্তর পেয়ে গেছেন। এরপরে আমরা আপনাদের যেটা হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে জাকাত ফান্ড সৈয়দপুর নামে এটা সৈয়দপুর করেছি, আপনি অন্য জায়গায় করতে পারেন, আপনি যদি আপনার এলাকায় উদ্যোগ নেন আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব, আপনাকে কিভাবে আপনি এটা চালাবেন, কিন্তু আপনার এলাকায় আপনি উদ্যোগ নেবেন, আমরা গিয়ে উদ্যোগ নেব না, আপনার এলাকায় আপনি উদ্যোগ নেবেন, আমরা চাচ্ছি, যেমন আমরা সৈয়দপুর শুরু করেছি, গোটা বাংলাদেশ আমাদের, গোটা বিশ্ব আমাদের, আল্লামা ইকবালের সেই কথাই বলতে হয়, চীন আরব হামারা হিন্দুস্তান হামারা হাম মুসলিম হে ওতন হে সারে জাহান হামারা, তো সারা দুনিয়াটাই আমাদের, কিন্তু আমরা তো সারা দুনিয়ায় কাজ করতে পারবো না, আমরা তো আর অসীম ক্ষমতার অধিকারী নই, আমরা সসীম মানুষ, আমরা একটা নির্দিষ্ট জায়গাকে চয়েস করেছি, আর যেহেতু আমরা সবচেয়ে ভালো বুঝি আমাদের যেখানে জন্মগ্রহণ করেছি ওই এলাকাকে, এই সব আমরা সৈয়দপুরকে স্পট পয়েন্ট হিসেবে নিয়েছি, আমরা সৈয়দপুর কেন্দ্রে কাজ করে একটা মডেল দাঁড় করাতে চেষ্টা করব। এরপরে আপনারা যদি আপনারা যে যেখানে আছেন করতে চান,
আমরা আমাদের পরিকল্পনাগুলো আপনাদেরকে হস্তান্তর করব না, শুধু প্রয়োজনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, কিভাবে হিসাব করতে হয়, কিভাবে মসলা মাসাইল মানুষকে বোঝাতে হয়, আমরা লিফলেট করব, বুকলেট তো আমরা ইতিমধ্যে আগেও করেছি, আমি বুকলেট আগামী তো আরো করব, বুকলেট করব, লিফলেট করব মানুষের কাছে। দেখেন আমরা একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার, তাবলিগ জামাত আমরা দুইটা জায়গায় কাজ করে, আমরা আমরা আমাদের একটা সমস্যা আছে, আমরা আমরা কি করি অনেক সময় আমরা ফার্মেসিতে গিয়ে যদি কেউ সুটকি খুঁজে, ফার্মেসিতে গিয়ে যদি কেউ সুটকি খুঁজে, তাহলে কি আপনি তাকে খুব বুদ্ধিমান বলবেন? অবশ্যই বলবেন না। এখন আমাদের সমাজে কেউ কেউ আছেন মাদ্রাসায় গিয়ে ইঞ্জিনিয়ার খুঁজেন, মাদ্রাসায় গিয়ে ডাক্তার খুঁজেন, মাদ্রাসা এটা বানাইছে কোরআন হাদিসকে ভালো রকম বোঝানোর জন্য, এখানে ডাক্তার বানানোর জন্য নয়। হযরত ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলতেন তোমরা ইসলামী স্কুল বানাও যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এবং তিনি ব্যাপক হারে এটা চেষ্টা করতেন। তো আমরা তেমনি ভাবে তাবলিগের কাজ হচ্ছে, তাবলিগ জামাত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি শুরু করেছিলেন, এটা শুরু করেছিলেন মূলত ইমান এবং নামাজের দাওয়াত দেওয়ার জন্য, ইমান এবং নামাজের দাওয়াত আর কোনো কাজ না। তিনি বলছেনও যে আমি শুধু ইমান এবং নামাজের দাওয়াত, আলহামদুলিল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে আজকে মাওলানা আল্লামা সাদ কান্দেলওয়ি পর্যন্ত যে দীর্ঘ নেতৃত্ব গিয়েছে তাবলিগের ভেতরে, ওই নেতৃত্বের ভেতরে আলহামদুলিল্লাহ তারা নামাজের দাওয়াত দিতে পেরেছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, এটা আমাদের স্বীকার করতে হবে, ইমানের দাওয়াত দিতে পেরেছেন। কিন্তু এইভাবে আমাদের একটা গ্রুপ হওয়া দরকার যাকাতের দাওয়াত দেওয়ার, এছাড়া পাঁচটা স্তম্ভ আছে, পাঁচটা স্তম্ভকে আমরা এক একটা গ্রুপ যদি এক একটা স্তম্ভকে নিয়ে কাজ করি, যে কেউ যাকাতের দাওয়াত দেবো, কেউ ইমানের দাওয়াত দেবো, কেউ নামাজের দাওয়াত দেবো, কেউ এই জিহাদের দাওয়াত দিলাম, কেউ হজের দাওয়াত দিলাম, এইভাবে আমরা যদি এক একটা স্তম্ভের এক একটা দিকে এক এক গুলো কাজ করি, বিশেষ করে যেহেতু যাকাতের ফিল্ডটা বিশাল, এখানে আমাদের অনেক তাবলিগের প্রয়োজন রয়েছে, মানুষকে বোঝানোর প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যত মানুষের উপর যাকাত ফরজ আছে, প্রত্যেক মানুষ যদি শরীয়তের বিধান অনুযায়ী যাকাত দান করেন, তাহলে এদেশের অনেক দারিদ্রতা দূর হয়ে যাবে, গরিবী দূর হয়ে যাবে, অভাব অলটন দূর হয়ে যাবে। ভিক্ষা ভিত্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ঘৃণার সাথে হালাল ঘোষণা করেছেন, দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা করতেন কিন্তু এগুলো হালাল ছিল, একটা হচ্ছে ভিক্ষা ভিত্তি আর একটা হলো বিবি তালাক, এই দুইটা জিনিসকে ঘৃণার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছেন। আমাদের সমাজ থেকে ভিক্ষা ভিত্তিকে দূর করতে হলে পরিকল্পিতভাবে যাকাত দান করতে হবে, মানুষের কর্মসংস্থান যাকাতের মাধ্যমে তৈরি করা যায়। অনেক মানুষকে আমরা রিক্সা খরিদ করে আমাদের পরিকল্পনার ভেতরে আছে, যেমন আমরা একটা মানুষকে রিক্সা বা সিএনজি যদি আমাদের তৌফিক হয় আমরা সিএনজি খরিদ করে দিলাম, সে মাসিক ওটা পেমেন্ট করে গেল, এরপরে যখন সে পুরো পেমেন্ট করে ফেললো এই সিএনজির মালিক সে হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন বিজনেস করে দিতে পারি যদি আমাদের তৌফিক হয়, একজন মানুষকে স্বাবলম্বী করে দেওয়া, এগুলোই আমাদের পরিকল্পনার অংশ ইনশাল্লাহ। আমরা আমাদের একটা ওই গ্রুপ তৈরি করছি ফেসবুকের ভেতরে, আমরা যাকাত ফান্ড সৈয়দপুর নামে, আপনারা ওইখানে ক্লিক করলে আমাদের অনেক কিছু জানতে পারবেন। আপনারা যে আজকে আমাদের সাথে ছিলেন এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এবং প্রতিদিন প্রতিদিন 10:15 ইনশাআল্লাহ আমাদের তারাবি পড়তে পড়তে 10 হয়ে যায়, এজন্য 10:15 চেষ্টা করব, আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে, যদি বিদ্যুতের কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা রমজান মাস কমপক্ষে আপনাদের সাথে থাকার, প্রতিদিন আপনারাও আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।